গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর মিষ্টি একটা সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করছি। সূর্যের আলো ফুলের ওপর পড়তেই আর কি ফুলগুলো আরও বেশি বড় বড় হয়ে যায়। ছোটোবেলায় যখন খুব সকালে ঘুম থেকে উঠে, মানে ভোরবেলায় আলো ওঠার, মানে কেউ ওঠার আগে আর কি ঘুম থেকে উঠে ফুল তুলতে যেতাম, বিশেষ করে জবা ফুলের ক্ষেত্রে এই জিনিসগুলো হতো। ফুলগুলো তো ফুটতোই না, কুড়িয়ে তুলে নিয়ে আসতাম, তারপরে আসার পরে দেখতাম ফুলগুলো ফুটে গেছে। তো সূর্যের আলো পড়লে প্রত্যেকটা ফুলই আর কি ফুটতে শুরু করে, মানে আলোটা পড়লেই, তারপরে সূর্যের আলো পড়লেই তো একদম হয়ে গেল। তো ফুল কাটার ভিডিওটা আর কি করছিলাম, করতে করতে এদিকে দেখলাম যে কালকে আমরা যে মাসিগুলোর কাছ থেকে তেঁতুল নিয়েছিলাম, এনাদের বাড়ি অনেকটাই দূরে, মোটামুটি 2-3 ঘন্টার রাস্তা অতিক্রম করে এখানে এসেছে তেঁতুল বিক্রি করতে। আর কালকে মোটামুটি 20-30 কিলো মতো তেঁতুল এনেছিল, সব বিক্রি হয়ে গেছে। আবার আজকেও নিয়ে এসেছে অনেক তেঁতুল, যে বিক্রি হবে সেই আশাতেই। তো বিক্রি হয়েও গেছে দেখতে পাচ্ছ, আর খুব একটা বেশি নেই। তো গ্রামে কত মানুষ, মানে এই বর্ষাকালে টাইমের জন্য যে ছোটো ছোটো মাছ হবে সেই মাছগুলো টক করে খাওয়ার জন্যই কিন্তু সবাই তেঁতুলটাকে কেনে আর কি, রেখে দেয়। আর আমি তো কিনেছি দেখতেই পেলে। তো যাই হোক, স্নান টান করে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে আলু, বেগুন, বড়ি, তারপরে ভেন্ডি, পটল, সমস্ত কিছু সবজি ভেজে নিয়েছি ভালো করে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা ঝোল বানাবো। তো ফ্রিজে দেখলাম যে ভেন্ডি, পটল, বেগুন, মানে সব রকম সবজি আছে। আর আজকে মাছটা পাইনি, মানে মাছটা না পাওয়ার একটা কারণ আছে। আমি বাজারে, মানে আমাদের বাড়িতে যে মাছগুলো বিক্রি করতে এসেছিলো ছোটো ছোটো চারা পোনা, তো আমার বর বললো ঠিক আছে আমি বাজারে যাব, তখন মাছ কিনে নিয়ে আসবো। তো বাজারে একটা দরকারে গেছিলো, সেই দরকারটা সারতে সারতে এতটাই দেরি হয়ে গেছে যে আসার পরে আর মাছ পাইনি, মানে একটু বেলা হয়ে গেছে। তো তারপরে এসে বললো ঠিক আছে তাহলে ডিম করে দাও। তো আমি ভাবলাম ডিমের ঝোল দিয়ে না একদম ভাত খেতে পারি না, তো তার জন্য ভাবলাম এত রকম যেখানে সবজি আছে আর এই মানে এই রকম করে ঝোল করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, একটু রসা রসা করে তরকারি করলে। তো আদা, জিরে আর পেঁয়াজ, অনেকে চাইলে রসুন দিতে পারো 2-4 কোয়া, আমি দিইনি। তো যাই হোক, ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো দুপুরে রান্না বান্না করেছি আজকে মুসুরির ডাল, একটু পাতলা পাতলা করে মুসুরির ডাল করেছি, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার বেগুন, আলু, ভেন্ডি, যেটা আর কি দেখালাম, বড়ি দিয়ে একটা রসা রসা করে তরকারি করেছি। তো মামিদেরকে দিয়েছিলাম, মানে বড় মামিকে, ছোটো মামিকে, দুজনকেই দিয়েছিলাম, তার জন্যই আর কি একটু কমে গেছে। আর এটা হচ্ছে ডিমের অমলেট, আর এখানে আছে তোমার নিম আর বেগুন ভাজা করেছি, মানে এবছরে এটাই আর কি মানে শেষ নিম বেগুন ভাজা খাওয়া। তো বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমরা 4-5 জন মিলে তেঁতুল কাটতে বসেছিলাম, মানে যে তেঁতুলগুলো এর আগের দিন কিনেছিলাম। তো সেই তেঁতুলগুলোই মা, আমি, ছোটো মামি, অপু, তারপরে আমার পাশের বাড়ির একটা জা, সবাই মিলে আর কি কেটে দিচ্ছে। কারণ তোমাদেরকে বলা হয়নি যে কালকে আমি বহরমপুর শিফট করছি, মানে কালকে চলে যাচ্ছি। তো তার জন্য আমি মায়ের জন্য তেঁতুল নিয়েছিলাম, মানে আমার মায়ের জন্য, আমার মা বর্ধমানের মেয়ে, তো মাও একটু টকটক খেতে ভালোবাসে। তো মা আমাকে আগের বছরও বলেছিলো নেওয়ার জন্য, কিন্তু আগের বছর তেঁতুলটা সেইভাবে বিক্রি করতে আসেনি। আর এই বছর তেঁতুলও না অনেক পরিমাণে হয়েছে, মানে গাছে একদম ঢেলে দিয়েছে তেঁতুল। আগের বছর যেখানে 80-90 টাকা কিলো তেঁতুল, এবছর কিন্তু অনেকটাই কম দাম। তো প্রত্যেকটা তেঁতুলের মধ্যে থেকে যে বীজগুলো থাকে আর কি, ওগুলো বার করার পরে যে তেঁতুলের যেটা হয় সেটা আর কি এরকম করে ডাব ডাব করে আমি দেখতে পাচ্ছ, এক একটা ফুটবলের মতো গোল গোল করছি, এরকম করে চেপে 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 হাতে তেল নিয়ে এরকমভাবে টাইট করে গোল গোল করে যদি মাটির হাঁড়িতে ভরে রেখে দেওয়া হয় না, এটা মানে হামেশাই মানে 5-10 বছর যদি কোনো মানে ছোঁয়ানাড়াটা করতে হয়, অনেক সময় মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে, তখন হাত না দিলে, ছোঁয়ানাড়া না করলে কিন্তু অনেক দিন ভালো থাকে, কিন্তু রঙটা একটু কালো হয়ে যায় 1-1.5 বছর পরে, এই রঙটা একটু কালো হয়ে যায়, কিন্তু তেঁতুলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখো, বিকালের কাজকর্ম সারতে সারতে সন্ধ্যা হয়ে গেল, আর এখন আমরা মানে জিনিসপত্র গোছাতে লাগবো। এদিকে তিধা, পুষ্কর, আমার শাশুড়ি, শ্বশুর সবাই মিলে এখন লুডু খেলছে, মানে 2 নাতি নাতনি মিলে লুডু খেলছে, আর আমার শ্বশুর একজনের দলে, শাশুড়ি একজনের দলে, আর দুজন মিলে মারামারি করছে। মানে পুষ্কর নিজে গুটি চালবে, ও হচ্ছে কাউকে চালতে দেবে না, আর তিধা বলছে তুই একবার চালবি আমি একবার চালবো। তো বাচ্চা মানুষের আর কি যেটা হয়। তো ওরা ওদিকে খেলছে, আর আমি একটু চা করে দিচ্ছি, সন্ধ্যাবেলায় আমার বরের আবার চা না খেলে হয় না, আর তাতে একটু কাশি হয়েছে, গলাটা খুশখুস করছে। তো আমার মনে হয় যে কাশি হলে, ঠান্ডা লাগলে একটু আদা দিয়ে ঝাঁঝাঁ করে একটু চা খেলে ভালো হয়। আমার বর আবার লিকার চা খেতে একদমই ভালোবাসে না, মানে একদম যখন মানে কী বলবো, হয়তো একদমই পরিস্থিতি খারাপ, ঘরে দুধ নেই কিংবা গুঁড়ো দুধও নেই, তখনই লিকার চাটা খাবে, তার আগেও লিকার চাটা খাবে না। তো চাটা খেয়ে টেয়ে নিয়ে আমরা সোজা চলে যাব উপরে, কারণ বুঝতেই পারছো প্রচুর জিনিসপত্র গোছানোর একটা ব্যাপার আছে।
তো উপরে এসেছি, এখন খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি। তো আমাদের আরও আগে থেকে গোছানো দরকার ছিল, সেই বিয়ের সময় কোনে বলে আমি আর বাদবাকিটুকুনি আমি বললাম না, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কালকে যেহেতু আমাদের আবার একটা নীল ষষ্ঠী আছে, হোম ষষ্ঠী যেটাকে বলে, অনেকে নীল ষষ্ঠী বলে, তো সেই ষষ্ঠীটাতে আমাদের সারাদিনে ভাত টাত কিছু খেতে হয় না, তো লুচি তরকারি করতে গেলে তো আরও ঝামেলা, বুঝতে পারছো তো। ওই জন্য মা বললো আর কি, রাত জেগে একটু গুছিয়ে নাও, নাহলে কালকে তখন তেমনভাবে সময় পাবে না। তো আমার পায়ে এতও যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি কি করছি যে এখানে চুপ করে আমি মানে শুয়ে পড়েছি। আমার বর বলছে আজকে এত কাজের সময় তোমার কি শোয়াটা উচিত হলো, আর আমার মেয়েও তাই, মেয়েও আর কি ফোন নিয়ে দেখছে। তো এত পরিমাণে পায়ের যন্ত্রণা করছে না বলে বোঝাতে পারবো না, সারাদিন আজকে ভীষণ হেঁটেছি, মানে অনেকটা পরিশ্রম খাটাখাটনি করেছি আর কি। তো এই হচ্ছে ভাঙা গড়া সংসার, আর কি বলবো, বলার মতো আমার মুখে কোনো ভাষা নেই। মানে আমি এই এক বছর ধরে যে এত পরিমাণে কষ্ট পাচ্ছি না, মানে এখনও আমি স্থায়ী না, যে বাড়িটায় আমি যাচ্ছি এই বাড়িটায় আমি স্থায়ী তা না। আবার যখন আমি নিজে বাড়িঘর করব, আমি জানি না বাড়ির মানুষজন কেমন হবে, আশা করছি ওরা ভীষণ ভালো মানুষই, সবার মুখ থেকে যেটা শুনেছি, তো ভালো হলে আমি চাই যে ওখানে থেকেই যেন আমি বাড়িঘর কমপ্লিট করে নিজের ঘরে উঠতে পারি। মানে চেঞ্জ করার কথা আর ভাবতেও ইচ্ছা করে না, আর একবার চেঞ্জ করলে যতটা কষ্ট হয় না জিনিসপত্র নিয়ে, কারণ আমি এই কষ্টগুলো নিজে উপলব্ধি করতে পেরেছি বলে বুঝতে পেরেছি। আর বাসনপত্র আমি এবার অনেকই নিয়ে যাচ্ছি, কারণ পাঞ্জাবে যাওয়ার সময় আমি খুব বেশি বাসনপত্র নিয়ে যাইনি, তার একটাই কারণ, ওখান থেকে তো তোমরা জানতে যে দূরত্বটাও অনেকটা বেশি, আর অত জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করাটাও কিন্তু মুখের কথা না, তো তার জন্য আমি জিনিসপত্র কম সম নিয়ে গেছিলাম। কিন্তু এখানে তো আর সেই ব্যাপারটা না, তো এখানে 500-700 টাকা করে একটা বড় গাড়ি ভাড়া করলে আমার সমস্ত জিনিস চলে আসবে, তো ওই জন্য অতটা গায়ে লাগবে না। তার জন্য আমি কিন্তু একটু জিনিসপত্র মিডিয়াম নিয়ে যাচ্ছি, তবু সব জিনিসপত্র আমি নিয়ে যাব না। তো এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, মানে শুষ্কতার ভাবটা কিন্তু যায়নি আর কি। তো আমাদের গোছানো কমপ্লিট হয়নি, মানে এখনও কোনো গোছানোই কমপ্লিট হয়নি, শুধু বাসন কোসন কটা ঘুরেছি। আর আমার আর দিদার জামাকাপড় বলতে কি, জামাকাপড়ের মধ্যে কিছু কিছু নিয়েছি আর কি, শাড়ি টাড়ি অত বেশি কিছু নিইনি, আসা যাওয়া করবো তখন আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে, কি বলবো আর কি। তো ভাবলাম যে তোমাদের সামনাসামনি বসে কিছু কথা ক্লিয়ার করে দিই, অনেকের মনে অনেক প্রশ্ন হয়তো, ভুলটা আমারই, কারণ আমি যখন একটা ভিডিও তোমাদেরকে পোস্ট করছি গুছিয়ে আমি সব কথাগুলো তোমাদেরকে বলতে পারছি না, তার জন্যই তোমাদের মনে প্রশ্নটা আসছে। তো আমরা কালকে বহরমপুর শিফট করছি, তো আমাদের প্রচুর জিনিসপত্র আছে, একটা জায়গায় যেতে হলে তো থাকতে হলে তো জিনিসপত্র তো লাগবেই, তাই না? তো আমাদের খাট, মানে আমার ঘরটা পুরোপুরি যেমন তোমরা দেখছো আমার ঘরে সব কিছু এইরকমই থাকবে, মানে আমার ঘর, আমার খাট, আলমারি, শোকেস, এই যে টিভি সব দেখছো সব কিছু এরকমই থাকবে। তো টিভিটা মাঝে মধ্যে যদি মা বাবা মানে বাড়ির সবাই আমাদের এখানে ধরো দেখে, তো মাঝে মধ্যে দেখা টেখা হবে, তো সেই জন্য আমি টিভি কিচ্ছু কোনো জিনিসই আমি নিয়ে যাচ্ছি না। শুধু নিত্য ব্যবহারের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার ফ্রিজ তো আমাদের বাড়িতে আছে, তো ফ্রিজটা নিয়ে যাব, নিচ থেকে মিটকেসটা নিয়ে যাব, আর টুকিটাকি র্যাক ট্যাক এটা ওটা, আর বাসনকোসন মিডিয়াম। মানে সত্যি কথা বলতে কি, খাট, আলমারি, শোকেস, আমি তো একদম চলে যাচ্ছি না এখান থেকে, যে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আর আসবো না, হয়তো 1 বছর পরে আসবো, এরকম না। মানে আমি আমার কিছু জিনিস, মানে বেশিরভাগ জিনিস আমার এখানে থাকছে, হয়তো আমার 4 ভাগের মধ্যে 1 ভাগ জিনিস আমি নিয়ে যাচ্ছি আর 3 ভাগ জিনিস আমার এখানে থাকছে, কারণ আমি এখানে আসা যাওয়া করবো, থাকবো, দিধার কোনো ছুটি খাটা পড়লেই আমি আসবো, যাবো, থাকবো। এটা হচ্ছে এই জন্যই আমার পাঞ্জাব থেকে এখানে চলে আসা, কারণ পাঞ্জাবে থাকলে আমি সেটা করতে পারতাম না, নিজের ইচ্ছা মতো আসতে পারতাম না, যেতে পারতাম না, সবার সাথে দেখা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, মানে এই জন্য আমি সবাইকে আর কি খুব মিস করতাম। তা এবার থেকে আর সেটা হবে না। তো এটাই ছিল বলার। আর জিনিসপত্রের মধ্যে তো ওখানে নিয়ে গেলে তো তোমরা দেখতেই পাবে, আমার ডেইলি ব্লগ দেখলে তো বুঝতেই পারবে। আর সব থেকে দুঃখের বিষয় আমার যেটা এখন মানে বলতে ইচ্ছা করছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে, যে আমার মানে মনে হচ্ছে যেন কেমন যেন একটা যাযাবরের মতো জীবন হয়ে গেছে, একটা স্থায়ী জীবন হয়নি। তোমরা দেখো পাঞ্জাবে থাকাকালীন আমি একবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখানে গেলাম, আস্তে আস্তে নিজের হাতে সংসারটাকে একটা সংসারই বলতে পারো সেটা গড়ে তুললাম, আবার সেই সংসারটা আবার আমি মাঝে মাঝে শরীর খারাপ হয়ে ফিরে আসলাম, আবার এখানে আসো আবার গোছাও, তারপরে আবার কিছুদিন গিয়ে ওখানে থাকলাম, থাকার পরে আবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমি বাড়ি নিয়ে আসলাম। সেই সব জিনিসপত্র মানে বললে হয়তো বিশ্বাস করবে না যে 1 মাস ধরে যে আমার সাথে মানে
আমার নিজের শরীরের সাথে কত মানে কি কষ্ট, কি ধকল চলছে হয়তো মুখে বলে আমি বোঝাতে পারবো না। ভীষণ একটা মানে কি বলবো আর কি, ভীষণ একটা চাপ, ভীষণ মানে ঝামেলা। এই যে দেখতে পাচ্ছ, এই এত সব জিনিসপত্র প্যাকিং করে গুছিয়ে নিয়ে যাওয়া, আবার ওখানে গিয়ে বলো, আমি যখন পাঞ্জাব থেকে এখানে আসলাম তখন আমি যত জিনিসপত্র নিয়ে এসেছি সেই প্রত্যেকটা জিনিসপত্র কাঁচা কুচো, প্রত্যেকটা আলমারিতে আবার গোছানো। আমি কিন্তু ফেলে রাখিনি কিছু, যে আমার ব্যাগে সব ভরা থাক, এখান থেকে আমি শিফট করব, এরকম আমি কিছু ভাবিনি। আবার সমস্ত জিনিসপত্র গোছানো, ভরা, ঝাড়া, ঝুড়ো, পরিষ্কার, আমার একটা ভীষণ খাটনি গেল। আবার এখন সেই সব জিনিসপত্র গুছিয়ে গেছে, আবার সেখানে নিয়ে যাও, সেখানে গিয়ে আবার করো, মানে আমার মানে আমাকে দেখে তোমরা অন্তত বুঝতে পারছো যে আমি সত্যি কতটা চাপের মধ্যে আছি। এটা আমার মনে হয় না যে তোমাদেরকে, যারা আমার ডেলিভারি মানে ভিউয়ার্স আছো, তাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না। সত্যি অনেকটা মানে নিজের নিজের দিকে খেয়াল দিতে, মানে নিজের দিকে তো মানে সামান্য মানে গোটা 24 ঘন্টার মধ্যে 2 মিনিট নিজের দিকে তাকাতে পারি না, ঠিক আছে? কিছু না কিছু কিছু না কিছু বাড়ি এসে দেখে, হয়তো ঘরের মধ্যেই, যে একটা ঘরের মধ্যে যে কত রকম ব্যাপার থাকে, কত গোছানোর, কত কিছু করার ব্যাপার থাকে, বুঝিয়ে বলা যাবে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি সেইভাবে ভিডিও দিতে পারছি না, কিন্তু সবাই আমাকে খুব মিস করো, বলো দিদি ভাই ডেলি ব্লগটা দিও, কারণ একদিন ভিডিও না দিলে ভীষণ মন খারাপ করে। আমিও ভাবি যে যেটুকুনি পারছি আমি আমার সময়ের মধ্যে থেকে ভাঁচিয়ে, আর এডিট করা তো একটা ভীষণ বড় একটা সময়ের দরকার, তো সারাদিনের মধ্যে। ওই জন্য সবসময় চেষ্টা করি যে তোমাদের কাছে যদি আমি খানিকটা আমার কাজগুলো দেখিও, যদি কিছুটা ভিডিও আমি কিছুটা মুখে বলে যদি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, তাতে তোমাদেরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর যা যা বলে জীবনটা দেখতে থাকো, লাস্টে কোনখানে গিয়ে ঠেকে। এই এখান থেকে আবার এখানে আমার জীবন ক্ষণস্থায়ী না, আবার যখন নিজের বাড়ি ঘর আমার হবে, আমি যখন বহরমপুরে আমার যে জায়গাটা কেনা আছে সেখানে যখন বাড়িঘর করব, সেখানে যখন পারমানেন্ট আমি ফিক্সড হব, মানে ওখানে যখন আমি থাকব, তখন কিন্তু আমার একটা স্থায়ী জীবন আমি আশা করছি পেতে পারি, এখনো জানি না পাবো কিনা। তো চলো, টাটা, বাই বাই।